আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল। আমার বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জে। বয়স আমার 27+। আমি একজন স্টুডেন্ট, সেন্ট্রাল ল কলেজ ঢাকায় পড়াশোনা করতেছি। আমার সমস্যাটা বিগত আপনার 4-5 বছর যাবতীয় সমস্যাটা হয়েছিল আর কি। আস্তে আস্তে আমার কোমরে ব্যথা, তারপর আস্তে আস্তে হাঁটুতে, তারপর পায়ের গোড়ালি, বিভিন্ন আঙ্গুলে, হাতের আঙ্গুলে, পায়ের আঙ্গুলে, এগুলো আস্তে আস্তে ছড়িয়ে যায়। ব্যথা আস্তে দ্রুত বাড়তে থাকে। আমি হাঁটতে তখন নার্ভাস বোধ করতাম আর কি। বিশেষ করে ওঠার পরেই যেন মনে হইতো যে আমাকে খেয়ে যেন আমাকে আটকে ধরে রাখছে, এমন টাফ মনে হইতো। খুবই কষ্ট হইতো আর হাঁটু তো প্রচুর ব্যথা, হাঁটতে একদমই পারতাম না। তারপর মাঝে মধ্যে ঘাড় ব্যথা করতো, এই খুবই খারাপ অবস্থায় আমি ছিলাম। কিন্তু তারপর আমি অনেক কাটাকাটি করে আমি দেখলাম যে আমি একটা কিছু একটা করার দরকার, এইভাবে দিন যাপন করা সম্ভব না। তারপর আমি ইউটিউবে গেলাম। যাওয়ার পরে স্যারের অনেক ভিডিও দেখলাম, স্যারের অনেক পরামর্শ দেখলাম, দেখে আমি অনুপ্রাণিত হয়ে স্যারের কাছে আসলাম। আসার পরে স্যারের অনেক বিভিন্ন ট্রিটমেন্ট আমার অ্যাডভাইস করলেন। তারপর আমি ট্রিটমেন্টগুলো আমি স্যারের পরামর্শ অনুযায়ী আমি করি, আলহামদুলিল্লাহ এখনও করতেছি। তা স্যারের ট্রিটমেন্ট করার পরে আমি স্যারের বলার পর আমি স্যারের থেরাপি দেই। তা 1 মাস আমি থেরাপি দেওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক 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 আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমি যখন আমি অসুস্থ ছিলাম না, তখন তো আমার আমার কাছে মনে হচ্ছিল যে পৃথিবীতে আমার কাছে, আর যখন মনে হচ্ছিল যে অসুস্থ হওয়ার পর মনে হচ্ছিল যে আমার কাছে কোনো কিছু আমার কাছে নাই, আমার হাতের মুঠে কোনো কিছুই নাই, আমি আসলে অচল হয়ে গেছি, আর জীবনে কি আরেক মতো ফিরে পাই পাবো কি না, জীবন চলতে পারবো কি না, খুবই হতাশার মধ্যে ছিলাম। পরিচিত মানুষগুলো অনেক দূরে সরে গেছিল, অনেক কথা আমার শোনাইতো, আমার খুবই খারাপ লাগতো। অসুস্থ থেকে সুস্থ হওয়া হইতেছে আমি, আমার কাছে এক ধরনের অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করার মতো না, খুব ভালো একটা অনুভূতি যেটা আমি আগে কল্পনা করতে পারি নাই যে সুস্থ হতে পারবো, হইতে সুস্থ হইতেছে এটা আমার আশ্বাস যে এটা হবে। আসলে আমি আগে কল্পনা করে এমনও কল্পনা করতে পারি না, আল্লাহর মধ্যে সুস্থ তো হইতেছে, আমার খুব ভালো লাগতেছে। এখান থেকে গেছে আমি 4 মাস, 4 মাস পরে আসলাম স্যারের কাছে পরামর্শ নেওয়ার জন্য, খাবার দাবার কি অবস্থা, চিকিৎসা চলতেছে, শারীরিক কন্ডিশন কেমন, এটা স্যারের কাছ স্যারের দেখানোর জন্য আসা। মানুষ যেরকম লাইফটা এনজয় করে, যেটা মনে করেন যে করা উচিত খুবই, আসলে ওইটা আমি আসলে পাই নাই, আমার কাছে খুবই এখনো খুবই খারাপ লাগে। যখন ভাবি আমি যে আসলে লাইফটা আমি আসলে মিস করছি, ওই সময় থাকতে লাইফটা আমি মিস করছি, আসলে আমি এখন অনেক কষ্ট পাই। আমি বলবো যে এই ধরনের রোগে আক্রান্ত যারা আছেন, তারা আসলে মর্মাহত না হয়ে কাছে আইসে ভালো একটা ট্রিটমেন্ট নেওয়ার জন্য, ইনশাল্লাহ আশাবাদী যে স্যারের কাছে ট্রিটমেন্ট নিলে পরে অনেক সুস্থ কামনা হবে ইনশাল্লাহ। আমার কাছে আর একটা জিনিস খুব অবাক হলাম যে আসলে হসপিটালের পরিবেশ, তারপর আপনার সিস্টেম, অনেক কিছু আছে যেগুলা আমি এর আগে কোনো সময় এইগুলা দেখি নাই। খুব ভালো লাগতেছে। নার্স, থেরাপিস্ট অনেক ভালো, ওনাদের আচার আচরণ ব্যবহার অনেক ভালো। আমি ছিলাম ওই জায়গায়, আমি বুঝতে পারছি যে অনেক ভালো। যে সব চিকিৎসা ব্যবস্থা অনেক, আপনার বিভিন্ন রোগের বিভিন্ন থেরাপিস্ট বা থেরাপি দেওয়ার মতো যে জিনিসগুলো আছে খুবই উন্নত মানের, ঠিক আছে। আর এখানে চিকিৎসা খুবই উন্নত মানের, আপনার যে কোনো চিকিৎসার যেটা প্রয়োজন সেটাই আপনি ব্যবহার করতে পারবেন। স্যারের আসলে অনেক স্যারের কাছে আমি অনেক কৃতজ্ঞ, যে প্রথমে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো যে আল্লাহ আমারে শফিউল্লাহ স্যারের
মতো একটা ভালো মানুষের কাছে ওসিলা হিসেবে ওনার আমার কাছে পাঠাইলেন যে আমার ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য চিকিৎসা নিয়ে ভালো একটা হওয়ার একটা ওসিলা স্যার, তো অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।